সমস্ত প্রার্থীরা ডাব্লিউ বি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে পাস করতে পারেনি যাদের যারা যারা আর টিআই করেছিল যারা যারা আর টিআই করার পর পিআরবি বোর্ড তাদের কিন্তু কল করেছিল তোমরা দেখতে পাচ্ছ তেরো চার দু হাজার বাইশ বিকেলবেলা সাড়ে তিনটার দিক তাকে কিন্তু ডাকা হয়েছিল যে ক্যান্ডিডেটকে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অনেকে কমেন্ট করেছিল দাদা ডাবলিউ বি কনস্টেবলের তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ এই যে রিক্রুটমেন্টটা চলছিলো তার যে প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছিল অনেকে স্যাটিসফাইড না রেজাল্ট সম্পর্কে অনেকে স্যাটিসফাইড না সে বলছে আমি তেষট্টিটা দাদা করে এসেছি নেগেটিভ মার্কিং করার পরও আমার চল্লিশ নম্বর থাকছে তো সেখানে এত নম্বর কমলো কী করে তার নম্বর আসছে বত্রিশ পয়েন্ট সামথিং পঁচিশ ঠিক আছে এরকম সব সম্ভবত নম্বর তো চলো আর টিআই কপিটা দেখাচ্ছি বিস্তারিত পিআরবি বোর্ডে গিয়ে তাকে কী জানানো হয়েছে তার নম্বর আদৌ বাড়ছে কি না আর তাকে কি বলেছে যে সেকেন্ড লিস্ট বেরোবো কি না তার তার আসল সত্যতা তো ইমন ভাই তুমি তোমার খবরটা দেওয়ার জন্য অনেকেই মানে থ্যাংকফুলি হবে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মা অনলাইন পয়েন্ট চ্যানেলের তরফ থেকে তো তারই আর কপিটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো এবং তাকে পিআরবি বোর্ড কি বলেছে সেটা কিন্তু তোমাদের শোনাবো তো গতকালে আমি তার কাছ থেকে ফোন করে সমস্ত ইনফরমেশান নিয়ে নিয়েছি আদৌ কি নম্বর বাড়বে না সেকেন্ড লিস্ট বেরোবে তো এই নিয়ে আজকের ভিডিও বিস্তারিত ভিডিও তোমাদের যে মনে বারবার প্রশ্ন চলছে বা বারবার কমেন্ট করছে বারবার যারা যারা ফিলিমিয়ার কনস্টেবলে উত্তীর্ণ হতে পারবে তাদের কি আশা দেখা উচিত না আশা দেখা উচিত না সেই নিয়ে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আন একাডেমি তোমাদের জন্য নিয়ে চলেছে যে ফ্রি অফ কস্টে কিছু গুরুত্বপূর্ণ মক টেস্ট তোমরা সবাই কিন্তু স্কলারশিপটিতে ভাগ নাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ফ্রি টেস্ট ফর অ্যাসপিরিয়েন্স এপ্রিল ক্যালেন্ডার ডাব্লিউ অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে হচ্ছে ডেট টাইম টেস্ট ষোলোই এপ্রিল সকাল দশটার সময় ডাব্লিউপি কনস্টেবল মিনি স্কলারশিপ টেস্ট হচ্ছে তেইশে এপ্রিল সকাল দশটার সময় মিশন খাকি স্কলারশিপ ডাবলিউপি মক টেস্ট উইথ আলামিন রহমান এগুলোতে অ্যাড হতে গেলে তোমাদের কিন্তু আমাদের কুপন কোডটি ইউজ করতে হবে ঠিক আছে মা টেন তাছাড়া কিন্তু তোমরা অ্যাড হতে পারবে না ফ্রি অফ কস্টে ঠিক আছে এটাতে অ্যাড হতে পারবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে সবাই কিন্তু অ্যাড হয়ে যাও একটা তোমাদের দেখতে পাচ্ছ পিএসসি এক্সামের ক্ষেত্রে ডাব্লিউ এপ্রিলের সতেরো তারিখ তোমরা দেখতে পাচ্ছ বিকেল চারটা পি এম উত্তরণ ডাবলিউ বিশ ফিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো তারিখগুলো তোমরা দেখে নাও আমাদের কুপন কোডটি অবশ্যই ইউজ করো নাহলে কিন্তু তোমরা অ্যাড হতে পারবে না যদি স্কলারশিপ তোমরা ভালোভাবে দিতে পারো সেক্ষেত্রে র্যাঙ্ক র্যাঙ্কে যদি আসতে পারো সেক্ষেত্রে র্যাঙ্ক ওয়ান হলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক টুতে সেভেন্টি ফাইভ স্কলারশিপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর র্যাঙ্ক থ্রিতে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক ফোর টু সিক্স দেখতে পাচ্ছ দু হাজার টাকার তোমাদের কিন্তু গিফট ভাউচার পাবে র্যাঙ্ক সাত থেকে দশ এক হাজার টাকার কিন্তু তোমরা কিন্তু গিফট ভাউচার পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে অ্যাড হয়ে যাও আমাদের কুপন কোডটি অবশ্যই ইউজ করে নেবে স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইন অ্যাক্টিভ সেশন পোল ফর লার্নার্স নেভার মিস এ ক্লাস লেকচার নোটস এনি টাইম এনিওয়ার তো সমস্তগুলোতেই আমাদের কুপন কোড মাটেন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু অবশ্যই এগুলো করছে যুক্ত হয়ে যাও ফ্রি অফ কস্টে এখন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আর টিআই কপিটি ঠিক আছে এই আর টিআই কপিটি প্রার্থীটা দেখতে পাচ্ছ নম্বর হচ্ছে কিন্তু সে দেখতে পাচ্ছ যে আর টিআই কপি করেছিল কোন আরটিআই দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই আর টিআইটা আর ইনফরমেশান সাউট ফর আন্ডার আর টিআই অ্যাক্ট টু ডবল জিরো ফাইভ ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো জিরো টু জিরো টু জিরো চোদ্দো তিন দু হাজার বাইশে আর টিআই করে পিটিশন ডেট রিসিভ হয় ষোলো তিন দু হাজার বাইশে পিআরবি বোর্ডে তো তার এখানে আটে তার নম্বরটা দেখতে পাচ্ছ দ্য মার্কস অপটেন বাই দ্য লাস্ট সিলেক্টেড মেল ক্যান্ডিডেট পি পি অ্যান্ড পিইটি তো কাট আপ ও বিসিবি লাস্ট কাট আপ গিয়েছে সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ তার অপটেন মার্কস বত্রিশ পয়েন্ট পঁচিশ তো এখানে তার কি নম্বর কি বেড়েছিল তাকে কি করা হয়েছিল পিআরবি বোর্ডে যখন গিয়েছিল তো তোমাদের বলে দিই সবার প্রথম সে গিয়েছিল দেখে নাও তোমাদের ফার্স্ট ডেটটা দেখিয়ে দিই তেরো চার দু বিকেল সাড়ে তিনটার সময় সে যখন পিআরবি বোর্ডে যায় যখন তার ওয়েম আর সিট ওয়েমার সিটটি সবার প্রথমে বল দিই সিটটি দেখানো হচ্ছে হ্যাঁ তোমাদের ওয়েমার সিটটি দেখানো হবে কম্পিউটারের স্ক্রিনে তোমার যে স্ক্য স্ক্যান করা রয়েছে সেই ওয়েম আর সিটটি কিন্তু ফার্স্ট অল দেখানো হচ্ছে ঠিক আছে তুমি যেটাতে তোমার নামটাম আমি লেখা রয়েছে যেটা তুমি ফিল আপ করেছিলে পরীক্ষার খাতে গোল গোল করেছিলে ঠিক আছে তো অনেকে বলছে দাদা আমি অনেক প্রশ্নের উত্তর করেছি আমি ধরো করেছি পঁয়তাল্লিশ পাবো সেখানে আমার নম্বর হয়েছে একচল্লিশ তবুও আমি পাশ করেছি ঠিক আছে এরকম আছে মানে বিয়াল্লিশ তিন নম্বর কোথায় গেল ঠিক আছে বাকিও বলছে ও বিসিবি যেরকম সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ আমার প্রাপ্তিশ হচ্ছিল থার্টি নাইন তো সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ গেলে আমি পাশ করব কিন্তু আমার সেখানে নম্বর আসলো ছত্রিশ তিন নম্বর কোথায় গেল ঠিক আছে এরকম প্রশ্ন তো এই প্রার্থীটা একটা মানে আশ্চর্যজনক ব্যাপার দেখেছে ঠিক আছে সেটা তোমরা হয়তো তোমাদের ভুল হচ্ছে ঠিক আছে বোর্ডে গিয়ে কারো নম্বর কিন্তু সে বললো বাড়ছে না ঠিক আছে বোর্ডে গিয়ে কারো নম্বর বাড়ছে না তো তোমরা যারা যারা আর করেছো করেছ তো আমাদের চ্যানেলের যে পুরাতন ভিডিওটা রয়েছে আর ভিডিওটা যেটা আমরা করেছিলাম সেই ভিডিওটা দেখে হুবু সে আর করেছিল তারা আরটিআই কলও এসেছে অফলাইনে ঠিক আছে তো সে বললে বোর্ডে গিয়ে কারো নম্বর তার চোখে দেখা বাড়েনি ঠিক আছে তাকে যখন তার ওএমআর সিটটি দেখানো হয় সে যখন দেখে তার অ্যান্সার একটা অ্যান্সার সিটটাও দেখানো হচ্ছে তোমার যদি অ্যান্সার সিটটা ডিলিট করে দাও তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি যেটা বলে ঠিক আছে অ্যান্সার কিটাও তোমাদের কিন্তু পিআরবি বোর্ড তোমাদের মোবাইলে সেন্ড করে দেবে তোমরা অ্যান্সার কিটা দেখে নিতে পারবে সেখান থেকে মিলিয়ে তো সে বলেছিল দাদা আমি সাঁত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্নটা প্রশ্নপত্রে দাগ দিয়েছি ঠিক আছে কিন্তু ওয়েম গোল করে আমার দুটো গেলো সেখানে ঠিক আছে ওই মারে যখন আমি চেক করি দেখি সাঁত্রিশ আটত্রিশ নম্বরটা গোল করে নিই কিন্তু কোশ্চেন পেপারে আমি দাগিয়ে রেখেছি সাঁত্রিশ আটত্রিশ নম্বর আমি করেছি ঠিক আছে এটা একটা ভুল তার হয়েছে দ্বিতীয় নম্বর ভুল যেটা হয়েছে সে বললো দাদা আমি ২৬ নম্বর প্রশ্নের উত্তরটা অপশন বি গোল করতে যায় সেখানে দেখি কি একটা আশ্চর্যজনক ব্যাপার হয়েছে পঁচিশের ভুল করে বি গোল করে দিয়েছি তো সেখানে আমি নম্বরটা কাউন্ট করেছি এইভাবে তিনটা প্রশ্নের উত্তর আমার ভুল হয়ে গেছে সেই কারণে আমি ফেল করে গেছি ঠিক আছে এখানে পিআরবি বোর্ডের কোনো কিন্তু সে কিন্তু বললো আমি দোষ দেখতে পেলাম না ঠিক আছে সেটা আমারই ভুল আমার কাউন্ট কাউন্টেই ভুল করেছি তো তোমরা এরকম কাউন্টে ভুল করছো সে নিজে চোখে যখন তার ওয়েমার শিটটা দেখে সে নিজেই বুঝতে পারে তার ভুলটা কোথায় তো সে যখন পিআরবি বোর্ডের যে অফিসার তাকে যিনি দেখাচ্ছিলেন কম্পিউটার স্ক্রিনে তো বেশিক্ষণ সময় তাকে দিতে পারেননি ঠিক আছে মানে বেশিক্ষণ সময় ক্যান্ডিডেটকে দিতে পারছে না তার কারণ একটা বলছে হিউজ পরিমাণে আরটিআই করেছে ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থীরা তো সে কারণে তারা কিন্তু বেশিক্ষণ সময় দিচ্ছে না একটা ক্যান্ডিডেটের পিছনে প্রায় দশ মিনিটের বেশি কিন্তু তারা সময় দিচ্ছে না ঠিক আছে কম্পিউটার স্কিনে তোমার যে ওয়েমার শিট সিট হাতে দিচ্ছে না ওয়েমার সিট কপিটা তোমাকে সেখানে দেখাচ্ছে ঠিক আছে হাতে হাতে দেওয়ার কথা বলে তারা বলছে যে এত ক্যান্ডিডেট তাদের দ্বারা কিন্তু সম্ভব হবে না তো সেখানে তোমাদের যে রেজাল্ট দেখেছে স্ক্যান কপিটা সেটা দেখিয়ে দিচ্ছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই সেখানে ঠিক আছে আগে দেখাতো আগে তারা বলছে যে আগে আমরা দেখাতাম যখন প্রার্থী কম ছিল মানে তোমরা বুঝতে পারছো এতটা পরিমাণে আর টিআই হতো না তখন তারা কিন্তু দেখাতো এখন বহুত পরিমাণে আর টিআই হয় তো সেক্ষেত্রে তারা দেখাতে পারছে না যখন সেই প্রার্থীটা বলে স্যার আমাদের কি আশা দেখা উচিত সেকেন্ড লিস্টের জন্য সেখানে বলে দিয়েছে ডাইরেক্টলি সরাসরি না কোনো রকম সেকেন্ড লিস্ট বেরোচ্ছে না পিআরবি তরফ থেকে এটা কিন্তু রেসপন্স করেছে তোমাদের আমরা আগেও ভিডিও করে বলে দিয়েছি যে সেকেন্ড লিস্ট বেরোবে না নতুন ভ্যাকেন্সি বেরোবে সেটার দিকে প্রিপেয়ার্ড হতে ঠিক আছে এই উত্তরটাই কিন্তু পিআরবি বোর্ড তাকে কিন্তু দিয়ে দিয়েছে সরাসরি ঠিক আছে তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছো তোমাদেরই ভুল হবে ঠিক আছে পিআরবিতে তোমরা যখন যাবে অবশ্যই যাও তোমরা যাদের যাদের কল এসেছে পিআরবিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের যে ভুল কোথায় এই প্রার্থীটার যেরকম ভুল হয়েছে তোমাদের সামনে বললাম এরকম ভুল তোমার কোনো আলাদা কোনো জায়গায় হতে পারে তো নিজস্ব ভুলটা অবশ্যই দেখে আসো তুমি কী কারণে পাশ করতে পারো ঠিক আছে সেই ভুলটা দেখে আসো অবশ্যই দেখাটা জরুরি কারণ যখন নেক্সট বার যখন তোমার ভ্যাকেন্সি বেরোবে ওইমার সিট ফর্ম ফিল আপ কোনো কিছুতে যেন ভুল না হয় হানড্রেড পার্সেন্ট ভালোভাবে প্রিপারেশন নাও পরীক্ষাটা দাও একশো পার্সেন্ট বলছি তুমি পাশ করবে আর তোমার বি কনস্টেবলের যে চাকরি সেটাও কিন্তু তুমি নিয়ে যেতে পারবে ঠিক আছে তো তোমাদের বলছি তোমরা যাও অবশ্যই পিআরবি বোর্ডে ভিডিও দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যারা যারা যেতে চাইছ অবশ্যই প্রিপেয়ার হয়ে যাও নম্বর কারোই বাড়ছে না ঠিক আছে নম্বর কারো বাড়ছে না সে যেদিন গিয়েছিল তেরো তারিখের সে সবার কাছে জিজ্ঞেস করছে কারোর নম্বরই কিন্তু বাড়েনি ঠিক আছে কারো নাম্বার কিন্তু নম্বর ইনক্রিজ হচ্ছে না মানে বাড়ছে না বাড়ছেও না কমছেও না যেটা রেজাল্টে দেখাচ্ছিলো ধরো এর যেরকম দেখা বত্রিশ পয়েন্ট পঁচিশ তোমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে এই নাম্বারটাই সে কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখতে পেরেছে ঠিক আছে তো আশা করি তোমরা সম্পূর্ণ কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছো সেকেন্ড লিস্টও বেরোনোর কোনো সম্ভাবনা নেই পিআরবির তরফ থেকে এই খবরটা তাকে কিন্তু জানিয়ে দিয়েছে তো ধন্যবাদ ইমন ভাইকে আবারও বলছি ঠিক আছে তোমা তোমার কারণে অনেক ইনফরমেশান পেলাম আমরা তোমার মাধ্যমেই তো অনেক ছেলের হয়তো সুবিধা হলো অনেকে হয়তো যেতে চেয়েছিলো বা যাবে না এই ভিডিওটা দেখার পর তোমাদের আমি বলছি আমাদের কথা শুনে তোমাদের যে তুমি যদি যেতে চাও তো অবশ্যই যেতে পারো তোমার কাছে যদি বাড়ি হয় আর যদি তোমার বাড়ি দূরে হয় তো সেক্ষেত্রে তুমি না যাওয়াটাই বেটার বলে আমি মনে করি এবার তোমার পার্সোনালি ব্যাপার ঠিক আছে তুমি যাবে কি না তো এই প্রার্থীটার কথা অনুযায়ী গেলেও খুব একটা লাভ কিন্তু হবে না হ্যাঁ একটা লাভ হবে তোমাদের যে তোমার ভুলটা কোথায় সেটা কিন্তু অবশ্যই তুমি ধরতে পারবে এটুকুই লাভ ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো সেকেন্ড লিস্ট তোমাদের আসবে না আসবে না ডাউট ক্লিয়ার ফুলফিল আর তোমাদের আশা করি আর এরকম কমেন্ট আমরা দেখতে পাবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত